আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো মাশরুম বিরিয়ানি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। একটি মাঝারি সাইজের পেঁয়াজ, দুই কোয়া রসুন, তিন চারটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। এই বিরিয়ানিটিতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, একদম হালকা মশলায় বিরিয়ানিটি রান্না করা হয়। আর এই বিরিয়ানিটি যতই হালকা মশলায় রান্না করা হোক না কেন, এই বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, যারা খেয়েছে তারা বলতে পারবে। যাদের মাশরুম খুব পছন্দ, আশা করি তাদের রেসিপিটা খুব ভালো লাগবে। এবার মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে কেটে নিব। এবার একটি হাঁড়িতে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। চার পাঁচটা এলাচ, দুইটা তেজপাতা, আর দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এবার আমি যে পেঁয়াজ মরিচগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের পানিগুলো শুকিয়ে যায়। পেঁয়াজের পানি শুকিয়ে এলে এবার কুচি করে রাখা টমেটো আর লবণ দিয়ে আবার 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিব। আমি যেহেতু এখানে কাঁচা পেঁয়াজের পেস্টটা ব্যবহার করেছি, এই জন্য এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা পেঁয়াজের যে একটা স্মেল সেটা রান্নার মধ্যে থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দুই চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে আবার এই মশলাটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। চার মিনিট পরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাশরুমগুলো আমি দিয়ে দিব। মাশরুম
মাশরুম দেওয়ার পরে বেশিক্ষণ ধরে মাশরুমটাকে রান্না করা যাবে না। 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমরা আগে থেকে যে চাউলটাকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউলটা আমি মাশরুমের সঙ্গে অ্যাড করে দিব। তারপর এটাকে ভাপে রান্না করা হবে। আর আমি এখানে 1.5 কাপ চাল ব্যবহার করেছি, আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করেছি। আমি এই চালটা সিদ্ধ করার সময় একটু শাহী জিরা ব্যবহার করেছিলাম, এই জন্য রাইসের মধ্যে একটু জিরা দেখা যাচ্ছে। চালগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার হিটটা একদম লোতে থাকবে। বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আমার বিরিয়ানিটি হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।